কিন্তু ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম এবং সবাই মিলে কিন্তু এইটিকে সার্ভাইভ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ডাক্তার সর্বশেষ আমাদেরকে যেটি জানিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের অবস্থা আসলে সংকটাপন্ন, তাদের আসলে কতটা তারা নিরাপদ সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, যে কারণে কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং তারা সেখানে অবস্থান নিয়েছেন। সেখানকার ডাক্তাররা আমরা যতটুকু খবর নিয়েছি সর্বোচ্চ চেষ্টা করছেন এই রোগীদের চিকিৎসা করার জন্য। নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তাররাও কিন্তু চেষ্টা করেছেন, একসাথে এত রোগী তারা কখনো, এত পোড়া রোগী এত কারাত কখনো দেখেননি, সেই কারণে কিন্তু নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডাক্তারদেরকে আমরা হিমশিম খেতে দেখেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মসজিদটির আশপাশে কিন্তু একটি ঘনবসতিপূর্ণ একটি এলাকা, যে কারণে এই মসজিদকে কেন্দ্র করে কিন্তু এখানকার মুসল্লিরা সবাই নামাজ আদায় করেন এবং এই মসজিদের পেছনে এবং সামনে যে রাস্তাগুলো আমরা দেখাতে পাচ্ছি।